জিজ্ঞেস করা হয় তোমরা কেমন আছো, তার উত্তরে বলা হয় হ্যাঁ আমি ভালো আছি, আমরা ভালো আছি। আমিও ঘুম থেকে উঠে সাড়ে সাতটার সময় মামকে উঠিয়ে দিয়েছে। আমি উঠিয়ে দিয়েছি তোমাকে? হ্যাঁ। কেন উঠালো না? ও নীল উঠালো তাই, নীল পাঠিয়ে পাঠিয়ে উঠেছে, তুমি জানো না। আমি দেখো নীল কালকে রাতে কি করে রেখেছে দেখো, এগুলো বা এগুলো বা আমি এগুলো গুছাবো। গুছাবো তোমার কি কাজ? খাও দাও আর ইয়ে করো, ভিডিও বানাও। আমার কত কাজ শেষ জানো তাই। এখন বেচারা সকাল সকাল ভালো করে কথা পর্যন্ত বলতে পারছি না, আমার ক্যামেরা ধরা করে লো। দেখো এগুলো ইয়ে করে করে সাজাতে হয়, নীল কত রেখেছে সব। আর নাই কটা থাকে এখানে? দেখতে পাইনি, যাই হোক। দেখো এইগুলো আমার বিয়েতে পড়েছে, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। এটা নিয়ে এখন নীলের খেলা হয়ে গেছে, ওই জন্য দেখাইনি। দেখো এই বাটি গুলো নীল দিয়ে খেলে, এখন কি করবো বলো। খাবার করবো, তার আগে ঘর মুছবো, ঘর ঝাড় দেবো, আর আমার বর ভিডিও বানাবে। বরের কি কাজ? মিথ্যে মিথ্যে বলে আমি সব করি দিই, আমি মিথ্যে মিথ্যে সব একটা দুটো কথা বলে সবাইকে বলে, সবার কাছে ভালো সাজার চেষ্টা করো সবসময়। সাজা আবার কি, আমি ভালোই তো। আমি খারাপ? নিজের মুখে কেন ওইসব বলছি বলো। না হবে না, আমি কোনো উড়ে নেই না, জলদি করে আমার অনেক কাজ। কি কাজ করবে? বহুত কাজ। এই গোছানো হয়ে গেছে এখন। আচ্ছা অবশ্যই ঠিক আছে, ঘরটা পরিষ্কার করে দাও, নিচে যাবে কথা হবে ঠিক আছে। নাহলে এগুলো পরিষ্কার করতে করতে জানো বুঝতে পারছো অনেক টাইম লেগে যাবে। আরে এখন এই খাবার খাওয়াবো, তারপর নিচে যাবো, আমি খাবার খাবো, চা বিস্কুট বাবু নিচে গেলে আমি চা খাবো, কারণ বাবু এখন ভিডিও বানাবে, তারপর নিচে যাবে। বুঝতে পারছো বাবুর জন্য আমি কতটা কষ্ট করে থাকি, খিদে পেয়ে তাও খেতে পাই না। আহারে কি ভালো মেয়েটা, সত্যি ভালো নয় বলো? একদম আহা। দেখো নীল রিমোট নিয়ে খেলা করছে, একটু ঘুম এসছে, অনেকক্ষণ উঠেছে তো, ও সব শিখে গেছে রিমোটে টিভি চালু করতে, তাই না নীল? ও জানে ওই রিমোটটাতে টিভি চলে, ওই দেখো দেখাচ্ছে টিভিটা দিকে। আর এটাতে চলে না, এটাতে কারণ ব্যাটারিটা নেই, ওই জন্য ও জানে। হ্যাঁ বাবা দাও তো, ব্যাটারিটা খোলা হয়েছে ওর জন্যে। দেখো আমাকে বলছে টিভি চালু করতে, এখন থেকে টিভি দেখবে? কি দেখবো টিভিতে, কি দেখবো? এই দেখো চালু করে দাও, এই দেখো চালু করছি। কেমন করে রেখেছে দেখো মুখটা, এই দেখো এখানে বসে আছি। তখন দেখালাম নীল খেলা করছে, তো নীলকে আবার উপর গেছিলাম ঘুম পাড়ালাম, নীল এখন ঘুমাচ্ছে আর দিদা আছে নীলের কাছে। আর এবার আমরা চা খাবো, চাটা খেয়ে নিই চলো। বাবা বাজার গেছিলো, এই সবজিগুলো এনেছে, অনেক সবজি আনতে বলেছিলো কিন্তু পাইনি, শুধু কালনা পেয়েছে টমেটো। হ্যাঁ বিকালে কাকুটা বলেছে দিয়ে যাবো,
হ্যাঁ বাবা নিয়ে আসতে পারবে না, ওই জন্য দেয়নি, নিজে বাড়িতে দিয়ে যাবে। আর এগুলো কাজ আজকের মতো তরকারি মানে করার জন্য জাস্ট এগুলো নিয়ে এসছে। এই টমেটো এনেছে আর লঙ্কা, লঙ্কাটা খুব দরকার মুড়ি দিয়ে বলো, লঙ্কাই বটে তো আসবো, দেখিলে চিকচিক ছিঁড়ে। হ্যাঁ এরকম লঙ্কা এনেছে, করলা এনেছে আর টমেটো, এই তিনটে এনেছে। আজকে করলাগুলো হবে, আমি কেটে নেবো এখনই, চলো কেটে নিই। আর দেখো দিদার নিচে এসছে, নীল ঘুমাচ্ছিল, নীলও উঠে গেছে। আর দিদাকে বাবু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মাসাজ করে দিচ্ছে। যাই হোক দিদাকে বাবু খুব ভালোবাসে। এই দেখো দিদা সকাল সকাল স্নান হয়ে গেছে, দিদা আরাম পাচ্ছ? বললাম যে সবজিগুলো কাটবো, কিন্তু সবজিগুলো কাটা হলো না, তার আগে এগুলো কেচে নেবো। ওয়েদারটা ভালো নেই খুব একটা, এখনই কেচে মেলে দিই কারণ তাহলে শুকিয়ে যাবে। এখানে পুচকুর ব্ল্যাঙ্কেট আছে, তারপরে একটা কাঁথা আছে, আর এখানে আমার এই জামাটা আছে, আর এখানেও সাবানগুড়ি নিয়েছি প্রচুর, মানে এগুলো খুব নোংরা হয়ে আছে, ভালো করে কাচতে হবে, কলতলাতে কাচবো। এখানেও সাবানগুড়ি আছে, ভেজানো আছে ব্ল্যাঙ্কেটটা, এগুলো ভেজানো নেই। তো কেচে নেবো, কালকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, ওই জন্য কালকে তো কাঁচা হবে না, তাই আজকে কেচে নেবো। আর এই চুড়িদারটা মায়ের সাথে পরে গেছিলাম, মায়ের সাথে ডাক্তার দেখাতে গেছিলাম যাবে, তো চলো কেচে নিই। খুব নোংরা হয়েছে, লেগিংস আছে দুটো, তারপর এসে সবজি কাটবো। আমি জামা কাপড় কাচতে গেছিলাম, তোমাদেরকে বললাম, তো জামা কাপড় কাচছিলাম, শুধু ব্ল্যাঙ্কেটটা কেচেছি, আর বৃষ্টি পড়ে গেছে, পুরো বৃষ্টি, নাইটিটা ভিজে গেছে, ওই জন্য আলাদা নাইটি চেঞ্জ করে নিয়েছি। কী করবো জানি না, ব্ল্যাঙ্কেটটা কেচে মেলে দিয়েছি, বৃষ্টি পড়ছে, অর্ধেক কাঁচার এখনও হয়নি, মানে অনেকগুলোই কাঁচার বাকি আছে। তো এই সুযোগে সবজিগুলো কেচে নিই, তারা তোমাদেরকে বাইরে ওয়েদার দেখাচ্ছি। আর দেখো বৃষ্টি পড়ছে, শুধু ব্ল্যাঙ্কেটটাই কাঁচা আছে, তাছাড়া রুমি এখানে বসে আছে, দেখো। আর বাকি কাঁচারগুলো দেখো এখানে রেখেছি, কী করবো, হাওয়া দিচ্ছে পুরো, যা কাজ করতে যাচ্ছি ওটাই হচ্ছে না আজকে। ব্ল্যাঙ্কেটটা ওখানে জলটা ছড়ুক, তারপর নিয়ে চলে আসবো। আর পুরো বৃষ্টি দেখো নামিয়ে দিয়েছে। আর দেখো সবজি কাটতে বসে গেছি, কাপড় কাচা তো হলো না, এখানে কচুগুলো কাটছি, এগুলো আজকে কচুর তরকারি হবে, কচুকে পুয়ে হবে। আর মা বলছে এবার তুমি করো, আমি রেস্ট নেবো। মা শরীর এখন ঠিক আছে তো? মা এখন ঠিক আছে, মা এখন ঠিক আছে, আর মাকে এখন আমি কোনো কাজ করতে দিচ্ছি না, শুধু রুটিটা মা একটু করে দিচ্ছে, ওটা আমি পারি না, মা রুটি ভালো হয় না, আমার রুটি কেউ খেতে পারে না, আর বেলতেও পারি না। অসুবিধা আমি বলছি আমি এখন সব কাজই পারবো, কিন্তু কিছু না এটা কি বলবো বলো না, আমি করে নিচ্ছি, বাদ দাও, তোমাকে করতে হয় না, তুমি শুধু রুটিটা একটু করে দিবে। হ্যাঁ অসুবিধা ওই দায়িত্ব তো তোমার, রুটি রুটির জন্য আমি রুটি বেলতেও পারি না ভালো করে, দেখো তো বেলা হয় না। ঠিক আছে আমি করবো, যেটা অসুবিধা আমি বলবে আমি করবো, আমি এখন থেকে বসে পড়লে হবে? আর এখন কত কত বয়স বাকি আছে, কাজ করলে তবেই তো পারবো, অত তুমি দিচ্ছ না তো কি করবো বলো। আজকে ওই জন্য তরকারি করছি, কচুর তরকারি করবো, কচুতে পুয়ে বাড়িতেই পুয়ে আছে, একটু কেটে নিয়ে চলে আসবো। আর কাল্লা বাবু তো এগুলো খাই না, বাবুর জন্য পেঁয়াজি করে নেবো, এটাই হবে আমার লাঞ্চের মেনু, ডিম সিদ্ধ না, আর ডাল জন্য ডিম ভাজা, আর নীলের জন্য, নীল তো কাল্লে খাই না, নীলের ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর পোস্ত করে দেবো একটু, আর পোস্ত, আর নীলও কচু খাই না, কচু এগুলো খাবে না তো, না এগুলো আমি মা আর দিদা আর বাবা এই চারজন, কিন্তু মা অত কচু খেতে চায় না। আমি করলাটা খাবো, করলাটা মা ভালো খাই, আমারও ভালো লাগে, আগে আগে খেতাম না কিন্তু এখন খাই। যে আবার এগুলো কেটে পরে আবার আমি যাবো মিষ্টি সামনে কাটতে, মা বলছে একাই সব কাজ করো, করবো যতটা পারবো, হ্যাঁ দেরি হবে আর কিছু না, তুমি এখন কদিন একটু সুস্থ হও, ভালো করে রেস্ট নাও গো, কালকে একটু জায়গা যাওয়ার প্ল্যান আছে, যদি যাই তো ভালো হয়। আমার সংসার থেকে ছুটি হলো, এবার বসে বসে খাবার পাবো, খুব মজা লাগছে, নিজেকে খুব সুখী মনে হচ্ছে, বসে বসে খাবার খেয়ে নেবো। আর কাজের লোক এখন পাওয়া যাবে না, করোনার টাইম তো আমি কাজের লোক রাখতাম একটা,
তো কাজ সেরকম করছে না না কড়াই গুলো ছিল তো কেমন হয়ে গিয়েছিল কড়াই ওগুলো সব পরিষ্কার করেছিলাম আমি আগে বৃষ্টি থামে তো ভালো হয় তাহলে কেচে নেবো আর যদি বৃষ্টি না থামে তাহলে আর একটা উনানে কালনাটা করে নেবো তাহলে দুটো হবে আর উনুন ধরাতে আমি পারি না কারণ ওইটা মা ধরিয়ে দেয় মা বাবা দুজন মিলে কারণ মা একাই পাচ্ছে না এখন আর আমি পারি মা আমার এখানে গ্যাসে করতাম আগে তুমি মাঝে মাঝে ছোট গ্যাসটা ব্যবহার করবে ছোট গ্যাসটা ভালো ইয়ে হয় না ওভেন নাই না লড়ে কো মেশিনে করবে ইন্ডাকশনে করবে ইন্ডাকশনে তো সব খুব সুন্দর রান্না হয় চলো কেটে নি তারপর আবার কথা হবে তোমাদের সাথে গ্যাসের তো অর্ডার দেওয়া আছে যতদিন না আসছে ততদিনই মঙ্গল আর আমার সবজি কাটা হয়ে গেছে এবার রান্না করতে চলে এসেছি ফার্স্টে কচুর তরকারি করব কচুতে পুয়ে তরকারি একটা এখানে ঝাল বলে কচুতে পুয়ে এটা কচু দিচ্ছি সবজিগুলো ভাজছি এবার এরপর করলাটা উনুনে করে নেবো আর এখানে ডিম সিদ্ধ পেঁয়াজিটা করে নেবো কারণ এখানে করতে গেলে তিতো হয়ে যাবে আর নিরামিষও হবে না এটা তো নিরামিষ এরপর ডিম সিদ্ধটা পেঁয়াজিটা নিরামিষ দেওয়ার জন্য আলু একটু বেসনের কী বলে বড়া করে দেবো আর পেঁয়াজি করবো আমাদের জন্য কারণ এটা তো আমিষ খাই না মশলাগুলো দেবো হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা খেতে ভালো লাগে আমার সব রকম কচুতে মশলা দেওয়া হয়ে গেছে এবার ভেজে নিচ্ছে দেখো জল দিয়ে দেবো এবার নিলে ঘুম পাড়া বলে সিদ্ধ হতে দিয়ে প্রচুর কাটবো এদের আবার ঘুম এসছে একবার ঘুমালো আবার ঘুম চলে এসছে আর রোদ উঠে গেছে এবার কাটতে যাবো ঘুমালে জানি না কোনটা কখন করবো আর এই দেখো আমার কচুর তরকারি হয়ে গেছে নীলকে ঘুম পাড়ানো ট্রাই করলাম নীল ঘুমালো না কাপড়গুলো কাঁচা কোনো রকমের হলো মেলেও নিয়েছি এরপর বাকিগুলো করবো এগুলো দেখতে খুব সুন্দর হয়েছে সব রান্না হয়ে গেছে সব আমি করে নিয়েছি এবারে কালনা চচ্চড়িটা করছি এখানে ভাত চাপিয়েছি এরকম ও ভাতটা হোক এবার আমি নিচে স্নান করাবো তারপর আমি স্নান খাওয়াবো তারপর আমি স্নান করে নেবো তারপর তোমার সাথে আবার কথা হবে ঠিক আছে স্নান করা হয়ে গেছে আমি রেডি হয়ে নিয়েছি আর এবার এখানে জামা কাপড়গুলো মেলেছিলাম ওগুলো তুলবো তো চলো দেখো এখানে মেলা আছে এখনো ভিজা আছে সিঁড়িতে দিয়ে দেবো কারণ শুকায়নি আর প্রায় আড়াইটা বাজতে গেল এখন যদি মেলা থাকে আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তাহলে কি হবে বৃষ্টি পড়লে আবার ভিজে যাবে ওই জন্য আমি তুলে নেবো তো চলো এবার তুলে খাবারটা রেডি করে নিই তারপর তোমার সাথে আবার কথা হবে ঠিক আছে আরে দেখো আমি সবাই খাবার রেডি করে দিয়েছি মাকে ছুটি দিয়ে দিয়েছি আমি সব দায়িত্ব নিয়ে নিয়েছি মা আর কী কী করেছিল মা খাওয়া পেঁয়াজি আর এদের কচুর তরকারি এদের কাল্লা ঝাল দিয়া আর এখানে ডাল ডিম এটা হচ্ছে আমাদের লাঞ্চের মেনু অনেকগুলোই করে নিয়েছি চলো আবার খেয়ে নিই সবারই খাবার দেওয়া হয়ে গেছে দেখো সবারই খাবার দেওয়া হয়নি আমি দিয়েছি ওকে তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে কালকে একটা নতুন ভিডিও দেখা হবে টাটা বাই বাই